ভিডিওটা আমি কালকে বানিয়ে রেখেছিলাম, আজকে ইন্ট্রোটা দিচ্ছি। তো আমি যে কালকে ভিডিওটা বানিয়েছিলাম সেটা থাম্বনেল আর টাইটেলটা না এড়িয়ে গিয়ে পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? নমস্কার, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর ভালো তো থাকতেই হবে। তো গোল্ডস্মিথ ফ্যামিলিতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, দেখে বুঝতেই পেরেছো আমার ব্লগটা একটু অন্যরকম ভাবে শুরু হয়। তো আজকে আমি একজনকে নিয়ে কথা বলবো, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, তবুও আমি বলছি, আমি যে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে মাই লাইফ সুদীপ, তাকে নিয়ে কথা বলছি, মানে সুদীপ মান্না। তো সুদীপদা সত্যি একজন ভালো মনের মানুষ, তো তাকে নিয়ে এরকম করে বলো না তোমরা, যে বলছো চোর, লোক ঠকাচ্ছে, এগুলো কিন্তু ঠিক না। উনি সত্যি ওনার পায়ের অপারেশনের জন্য ভেলোর যেতে গেলে সত্যি অনেক টাকা খরচা হয়, ওখানে থাকা খাওয়া প্লাস ডাক্তার দেখানো সমস্ত কিছু। তো প্রায় দেখতে গেলে অপারেশন নিয়ে ওনার 8 থেকে 10 লক্ষ টাকার কাছাকাছি খরচ হয়ে যাবে। তো ওনার উঠেছে ওই 4 থেকে 4.5 লক্ষ সামথিং কিছু একটা হবে। তো সবাই যারা হেল্প করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এরকম একটা মানুষকে হেল্প করার জন্য। ওনার সত্যিই বাঁচার দরকার, কারণ ওনার মা বাবাকে দেখার কেউ নেই, উনি একমাত্র। আর যারা ওনার পিছনে পড়ে আছো যে এত লক্ষ টাকা পেয়ে গেছে, আর যারা বলছো যে স্যাম করেছে, লোক ঠকাচ্ছে, তাদেরকে বলছি তুমি হচ্ছে ওর বাবা মাকে গিয়ে দেখবে, দেখবে না তো, তাহলে এরকম করে বলছো কেন? আমি তো জানতামই না যে এরকম একজন আছে, তার ইউটিউব চ্যানেল আছে। সো অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সুদীপদা ভেবেছিল যে সে প্রথমে একটা ইউটিউব চ্যানেল খুলেছে, ইউটিউব চ্যানেল থেকে যেটুকু আর্ন হবে সেটা দিয়ে সে তার অপারেশনটা করিয়ে নেবে, কিন্তু ইউটিউবে আসা, ইউটিউব থেকে ইনকাম করা এতটাও সহজ নয়, পথটা অনেকটা কঠিন। যারা অনেকদিন থেকে ইউটিউবে আছো তারা নিশ্চয়ই জানো, আর যে বাজে কথা বলছো সেও নিশ্চয়ই জানো যে ইউটিউব থেকে এত ইনকাম হয় না। সে এতদিন তো চায়নি, যখন তার দেখতে পাচ্ছে সে বিছানায় শুয়ে পড়েছে, তখন শেষ ভিডিও সে করেছিল যে আমি ভিডিও করা ছেড়ে দিচ্ছি, আমি আর ভিডিও করতে পারবো না, আমার অবস্থা খুবই খারাপ, তো আমাকে যদি কেউ হেল্প করো তো আমি অপারেশনটা করতে পারবো, সেই নিয়ে একটা সে ভিডিও বানিয়েছিল। তো তারপর থেকেই তার অ্যাকাউন্টে ব্যালেন্স আসা শুরু করে, সবাই হেল্প করে। তো সবাই সবাই হেল্প করেছে, যে যতই হেল্প করুক, যার যতটা আছে সে কিন্তু সবটা দিয়ে হেল্প করে নে, ঠিক আছে? তার যতটুকু আছে সে ততটুকু দিয়ে হেল্প করে নে, তার কিছুটা অংশ দিয়ে সে হেল্প করেছে। তো একটু হেল্প করলে যদি একটা মানুষের জীবন বেঁচে যায় তো হেল্প করি না আমরা সবাই, তাই না কি? আর আমি তো জানতামই না যে এরকম একটা ইউটিউব চ্যানেল আছে কিংবা সুদীপদার কোনো চ্যানেল আছে। প্রীতিদিকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ প্রীতিদি যদি না প্রমোট করতো চ্যানেলটা আমরা কেউ জানতেই পারতাম না যে এরকম একটা চ্যানেল আছে। প্রীতিদির মতো সত্যিই মানুষ হয় না। তো প্রীতিদি তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো প্লিজ একটা কমেন্ট করে দিও। তো আর কি বলবো, আরো অনেকেই আছে বড় বড় ইউটিউবাররা যারা সুদীপদার ওখানে গেছিল তারা নিশ্চয় জানে। আর একটা সব থেকে বড় কথা, মেদিনীপুরের ছেলেরা না কখনো মিথ্যে কথা বলে না, ঠিক আছে? যে বলছো মিথ্যে কথা বলছে, তুমি মিথ্যে, তুমি সত্যি কথা বলো তো, আমার তো মনে হয় না তুমি সত্যি কথা বলো বলে। তো ভিলো যে সুদীপদার আরো হেল্পের দরকার, মানুষকে বারণ করো না হেল্প করার জন্য, তোমার এখনো হেল্পের দরকার আছে। তুমি যখন পুরোপুরি সুস্থ হয়ে যাবে তখন বলো যে না আমার কোনো হেল্পের দরকার নেই। ওকে, ভিডিওটা এখানেই শেষ করলাম, অসংখ্য ধন্যবাদ জানাই প্রীতিদিকে, প্রীতিদি সত্যি তুমি, তোমার মতন মানুষ হয় না। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।